পড়াশোনা করা এতটাই যে কষ্ট সেটা মানে আমার ছেলেদেরকে দেখে সেটা শিখছি। মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে দেখো বন্ধুরা চারোদিকে কুয়াশায় ভর্তি। সকাল বাজে 6:30, তো আমার দুই ছেলে টিউশন গেল, একজনের পড়া রয়েছে 7:30 আর একজনের পড়া রয়েছে 7:30। তো দুজনকেই নিয়ে গেল ওর বাবা, তো একজনকে মানে ঢুকাই দিয়ে আর একজন একটু দূরে, তো ওকে একটু আবার দিতে যেতে 7:30 বেজে যাবে, তো একবারই দিয়ে চলে আসবে। তো কি বলবো, মানে যাদের সকালবেলা মর্নিং স্কুল থাকে তাদেরও যে কতটা কষ্ট এই ঘুম থেকে উঠে এই সকালবেলা ঠান্ডার মধ্যে স্কুলে যাওয়া, আর যাদের মানে টিউশন থাকে তাদেরও যে কতটা কষ্ট সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে আমি আমার বর দুজনে মিলে একটু হাঁটতে বাড়ালাম, চারিদিকে যে কুয়াশা ভরা, সকাল 8:00 বেজে গেছে এখন, দেখো কুয়াশাতে একদম মানে কিছু দেখা যাচ্ছে না। তো আমার বর ছেলেদেরকে দিয়ে আসলো, তো বলো চলো একটু হেঁটে আসি ওদিকটা, হাঁটতে কোনো দিনও বাড়াই না আমি, ঘুমাই থাকি, ঠান্ডার মধ্যে কে উঠে হাঁটাহাঁটি করবে। তো যাই হোক, একটু হাঁটতে আসলাম এদিকে। তো চলো আমাদের ঘোরা শেষ, বাড়ির দিকে যাই। এই দেখো তেজপাতা বাগান, ওই কুয়াশাটা, আরে বাপরে, এখন কিন্তু 8:00 আছে। তো আমার হাতে দেখো কুয়াশা আর বৃষ্টি পড়লো, তো চালে নিচে 8:00 দিলাম, এরকম আর কি ফুটা ফুটা পড়ছে, তো এরকম অনেক পড়ছে, আর এই দেখো আমার উঠানটা এরকম অবস্থা হয়েছে। আর আমাদের লেবু গাছে দেখো ফুল এসছে, অনেকগুলোই আসছে কিন্তু উপরের দিকে দেখানো যাচ্ছে না, এখানে একটা সামনে চোখে পড়লো। এবার আমার প্রচণ্ড কেন যেন ঠান্ডা লাগছে যে বুঝতে পারছি না, মানে সারাক্ষণ মানে চাদর সোয়েটার এটা ওটা পরেই থাকি, এত ঠান্ডা লাগছে। এবার যাই না, বয়স হচ্ছে দিন দিনে হয়তো এরকম হচ্ছে। এদিকে আমার জন্য চা বসিয়ে দিলাম উঠান টুঠান ঝাড় দিয়ে, আর ছোটো ছেলে চলে আসছে 9:20 মানে চলে আসে, এসে এই দেখো আঁকাতে বসছে। সুন্দর তো জুতাটা, দেখি দেখি বাবাও কুটি কুটি জুতা, স্কুল জুতা কবে আনছো, কবে কালকে মার্কেটে গেছিল, দেখি মুখটা দেখি দেখি, এই দিয়ে আর ড্রেস ড্রেস বাড়িতে বাড়িতে মেয়ের সঙ্গে দেখো, মেয়ের সঙ্গে দেখো, মেয়ের সঙ্গে দেখো, কি সুন্দর, অন্ধ করে দেখতে পারবো না। দিন মানে ঝড়ের গতিতে মানে চলে যায়, তো ডোলুমলু কত ছোট ছিল, এখন এই যে এতটাই বড় হয়েছে, এখন স্কুলে ভর্তি না করলে একদম হবে না, তো স্কুলে ওরা ভর্তি হয়ে গেছে, তো নতুন জুতা নতুন ড্রেস পেয়েছে, খুব খুশি, নতুন বই পেয়েছে, এনে আর কি আমাদেরকে দেখাচ্ছিলো। তো সবাই সব বাচ্চা কাচ্চাগুলোই যখন আমার ছেলেরা ভর্তি হলো নতুন, তখন নতুন বই পেয়েছে, কতটাই খুশি ছিল, মানে সবারই একটা আনন্দ লাগে নতুন কিছু। এখানে আলু ডিম সেদ্ধ বেগুন ভাজা ঘি দিয়ে তোমাদের দাদা ভাই ভাত খেয়ে দোকানে চলে গেল, আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখো মাছ আর এনেছিলাম বাজার থেকে, একটু আগে আমি বাজারে গিয়েছিলাম, মাংস আর মাছ দুটোই এনেছি, তো মাছের ঝোলটা আগে করেছিলাম যে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে, কিন্তু খেলো না, ওই সেদ্ধ দিয়ে খেয়ে চলে গেল। আর এদিকে মাংসটা করব, তো তার জন্য পেঁয়াজ রসুনটা ছুলে নিচ্ছি রোদ্দুতে বসে, একটু রোদ উঠেছে বন্ধুরা, কি ভালো লাগছিলো সকাল থেকে, কি ঠান্ডা না দেখলে কুয়াশা, তো মানে এই মাংসটা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো না রান্নাঘরে, অনেক কাজ রয়েছে, সে কাজ বলতে এই যে বিছানাটা গুছাবো, চাদরটা চেঞ্জ করে দিব, আরও অনেক কাজ রয়েছে, তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে।
এরকম বিছানা পেতে টান টান করে রাখলে কি ভালো নাই লাগে, তা না শীতকালে লেপ কম্বল এটা ওটা থাকেই। তো এদিকে দেখো মাংসটা কষানো হচ্ছে, কত জল উঠে গেছে, জল কিন্তু আমি একটুকুও দিইনি, তাও উঠে গেছে। তো এবার ঢাকা দিয়ে আবার চলে যাওয়া অন্য কাজে। সকালের দিকে এত ঠান্ডা ছিল, তো ওই ঠান্ডার জন্য সকালের বাসন মাজি নিই গো। তো এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, মানে রান্নার বাসন বাসি বাসন যা আছে সব নিয়ে বসছি কুয়ার পরে, এগুলো এখন ধুয়ে নিলাম। তো আর এদিকে দেখো মাংসের তরকারিটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি এখন। আর মাংসের তরকারি, মাছের ঝোল আর বেগুন ভাজা, এই তো আমার রান্না হয়ে গেছে। তো এখন গ্যাসটা একটু ছাপ দিয়ে মুছে নিচ্ছি, তেল গ্যাসটা হয়ে গেছে, যেহেতু মাছটা ভেজেছি তেল টেল ছিটে গেছে। তো গ্যাসটারও একটু প্রবলেম হয়ে গেছে, সার্ভিসিং না করলে আমার হচ্ছেই না, খুব একটু প্রবলেম দিচ্ছে। এই তো এটা নিচটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তোমার গ্যাসের ওভেনটা মুছে একদম কমপ্লিট। এদিকে খাওয়ার জল কিছু বোতলে ভরে রেখে দিলাম, ঝাঁকাঝাঁক কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে টেবিলটাও একদম মুছে টুছে কমপ্লিট। এই যে বাসনগুলো এনে এখানে রেখে দিয়েছি, এগুলো পরে গুছিয়ে নিব। আজ এতটা ঠান্ডা পড়েছে, অতটাই রোদ উঠেনি এখন, আবার মানে ঠান্ডা পড়া একটু টাইমের জন্য রোদ উঠেছিল, তো আবার ঠান্ডা পড়েছে। কিছু জামাকাপড় ভাবছিলাম ধুবো, এখন আর ধুবো না। আর এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে এই যে এখন খেতে বসলাম বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।